ইউরো চ্যাম্পিয়নশিপের চলতি আসরে দারুণ ছন্দে ছিলেন রদ্রি। পুরো টুর্নামেন্ট জুড়ে মাঝমাঠে স্পেনের অতন্দ্র প্রহরী ছিলেন তিনি, যা দলে দারুণভাবে প্রভাব ফেলে, পাশাপাশি ১২ বছরের অবসান ঘটিয়ে নিজ দেশকে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা জয়ের সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। সর্বমোট ৫২১ মিনিট খেলার পাশাপাশি একটি গোলও করেন রদ্রি। সফল পাসেও অন্যদের চেয়ে ঢের এগিয়ে ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। ৯২.৮৪% এগিয়ে থেকে টুর্নামেন্ট সেরা ট্রফি উঠেছে তার হাতে। চলতি ইউরোতে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন লামিন ইয়ামাল। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নিজের নাম লেখান তিনি। পুরো টুর্নামেন্ট জুড়ে নজর কাড়া পারফরমেন্সের স্পটলাইট নিজের দিকে করে রাখেন এই স্ট্রাইকার। ফাইনালেও দলকে চ্যাম্পিয়ন করতে রাখেন ভূমিকা। তার অ্যাসিস্টে প্রথম গোলটি করেন নিকো উইলিয়ামস। আসরে ১ গোল ও ৪ অ্যাসিস্টে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটা যায় লামিন ইয়ামালের ঝুলিতে। ইউরোর ইতিহাসে প্রথমবারের মতো এক আসরে ৬ জন জিতলেন গোল্ডেন বুট পুরস্কার। উয়েফা আগেই ঘোষণা দিয়েছিল গোল সমান হলে সবাইকেই যৌথভাবে দেওয়া হবে গোল্ডেন বুট। সেই ভিত্তিতে সর্বোচ্চ ৩টি গোল করে এই পুরস্কার জিতলেন স্পেনের দানি ওলমো, ইংল্যান্ডের হ্যারি কেইন, জার্মানির জামাল মুসিয়ালা, নেদারল্যান্ডসের কোডি গ্যাকপো, স্লোভেনিয়ার ইভান শারান্স ও জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে। এবারে সর্বোচ্চ ৩ গোল ২০১২ সালের পর ইউরোতে সবচেয়ে কম। এদিকে ফ্রান্স ফাইনালে পৌঁছাতে না পারলেও দলটির গোলরক্ষক মাইক মেগন্যান জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভস পুরস্কার। ফরাসিদের হয়ে ৬টি ম্যাচে নেমে ৪টিতে ক্লিন শিট রাখেন তিনি, যে কারণে সেরা গোলরক্ষকের পুরস্কারটি নিজের নামে করে নেন মেগন্যান। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।